বিশ্বকাপ জয় ইংল্যান্ডের হাতে শিরোপা উদযাপন ও বিশ্রামের জন্য তিন দিন ছুটি। এরপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামতে হবে দ্বিপাক্ষিক সিরিজে। বিশ্বকাপের সুখস্মৃতি নিয়ে মাঠ ছাড়া ইংল্যান্ড দাপট ধরে রাখলো এই পুরো টুর্নামেন্টের সেরা একাদশের তালিকাতেও। মোট এগারো জনের একাদশে চারজনই ইংল্যান্ডের। সেরা একাদশে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাও, কিন্তু নাম নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের। ২০২২ সালের বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টের অধিনায়ক জস বাটলার, যার হাত ধরেই থ্রি লায়ন্সরা জিতেছে শিরোপা। বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক, ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিনি। ৬ ম্যাচে ২২৫ রান, ১৪৪ স্ট্রাইক রেট, ৪৫ ব্যাটিং গড়। ব্যাটহাতে অধিনায়কত্বের আসনে বসে দুর্দান্ত দায়িত্ব সামলানো বাটলারকেই তাই বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক বানানো হয়েছে। সেরা একাদশে ওপেনিং পজিশনে বাটলারের সঙ্গী অ্যালেক্স হেলস। বিশ্বকাপের মঞ্চে ২০১৯ বিশ্বকাপ থেকে বাদ পড়া এই ওপেনার দুর্দান্ত রূপে প্রত্যাবর্তন করেছেন। ৬ ম্যাচে করেছেন ২১২ রান, ৪২ গড় ও ১৪৭ স্ট্রাইক রেটে। ওয়ান ডাউনে বিশ্বকাপের সেরা একাদশে রাখা হয়েছে বিরাট কোহলিকে। টিম ইন্ডিয়া ফাইনালে না উঠতে পারলেও বিশ্বকাপে বিরাটের ফর্ম ছিল দুর্দান্ত। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক, ৬ ম্যাচে বিরাটের রান ২৯৬, ১৩৪ স্ট্রাইক রেটে। চতুর্থ পজিশনে জায়গা করে নিয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। বিশ্বকাপে যার ব্যাটিং শোরগোল ফেলে দিয়েছিল রীতিমতো, ব্যাটহাতে বনেছিলেন প্রতিপক্ষের ত্রাস। তবে সেমিফাইনালে সূর্যের ব্যাট না হাসার খেসারত ভারতকে চোকাতে হয়েছে ভালোভাবেই। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, ৬ ম্যাচে রান ২৩৯, ১৮৯ স্ট্রাইক রেটে। পাঁচে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, কিউইদের হয়ে যিনি ব্যাট হাতে দুর্দান্ত লড়েছেন, দলটির সর্বোচ্চ রান সংগ্রাহকও বনেছেন। পাঁচ ম্যাচে ফিলিপস করেছেন ২০১ রান, ১৫৮ স্ট্রাইক রেটে। সেরা একাদশের ৬ ও ৭ নং পজিশনে দুই স্পিন বোলিং অলরাউন্ডারকে বেছে নিয়েছে আইসিসি, যেখানে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও পাকিস্তানের সাদাব খান। অস্ট্রেলিয়া বিশ্বকাপে সিকান্দার রাজা ব্যাট ও বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন। জিম্বাবুয়ের হয়ে ১৪৭ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ২১৯ রান করেছেন, বল হাতে তুলেছেন ১০ উইকেট। রাজার অসাধারণ পারফরমেন্সের নৈপুণ্যেই জিম্বাবুয়ে সুপার ১২তে তাদের জায়গা সেট করতে পেরেছে। তাই তো সেরা একাদশের ৬ নং পজিশনটা রাজার। ৭ নং পজিশনে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের সাদাব খান, ৯৮ রান করার পাশাপাশি ১১ উইকেট তুলেছেন তিনি। সেরা একাদশে চার পেসার জায়গা করে নিয়েছেন। ফাইনালের ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার স্যাম কারেন, দক্ষিণ আফ্রিকার আইনরিক নরকিয়া, ইংল্যান্ডের মার্কুট ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি জায়গা করে নিয়েছেন এই চার স্লটে। দ্বাদশ ক্রিকেটার হিসেবে ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বেছে নিয়েছে আইসিসি। বিশ্বকাপের মূল পর্বে খেলা ১২ দলের ভেতর ৬ দলের ক্রিকেটার এই সেরা একাদশে জায়গা করে নিলেও নাম নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন নাজমুল শান্ত, ৫ ম্যাচে ১৮০। তবে ওপেনিং স্লটে বাটলার হেলসদের থেকে বেশ পিছিয়ে শান্ত। বল হাতে তাস্কিনের সুযোগ ছিল সেরা একাদশে জায়গা করে নেয়ার, তবে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত না করতে পারা, সাথে তাস্কিনের ওভারে একাধিক ক্যাচ ড্রপ হওয়ায় ৫ ম্যাচে ৮ উইকেট তোলা তাস্কিন বিবেচনায় আসেননি সেরা একাদশের।